কক্সবাজারে ঘুরতে গিয়ে হোটেল রুমে স্ত্রীর হাতে মারধরের শিকার হয়েছেন আরজে কিবরিয়া। জনপ্রিয় এই আরজে কক্সবাজার সদর থানায় স্ত্রীর বিরুদ্ধে জিডি করেছেন। এখনকার বেশিরভাগ পুরুষই কিন্তু নির্যাতনের শিকার, ম্যাক্সিমাম বাসায় গিয়ে দেখবেন টর্চার এক একটা রিমান্ডের সেলের মতো, বুঝছেন? এবং এটা সাত দিনের রিমান্ড না, এটা লাইফ টাইম রিমান্ড, মানে পুরো জীবন ধরে এই রিমান্ড চলবে আর কি। তো এই যে সমস্যা, তা কার কার জন্য করি? পরিবার, সন্তান, পিতামাতা, আত্মীয় স্বজন, এগুলোর জন্য। কিন্তু একটা কথা শোনেন আমার, আমরা যখন মারা যাব না, আমরা মারা গেলে পরে 40 দিন তারা আমাদেরকে মনে রাখবে কিনা সন্দেহ আছে, বিশ্বাস করছেন না? এই যে আমাদের অনেক আত্মীয় স্বজন মারা গেছে না, বছরে একটা বারো কি কবরস্থানে কেউ গিয়েছে? বা হয়তো যায়, মৃত্যুবার্ষিকী ওই দিন যায়, তাই না? দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে ভুলে গিয়েছি তাদেরকে, আমরা ব্যস্ত হয়ে গেছি, ঠিক একইভাবে তারাও আমাদেরকে ভুলে যাবে। এই জন্যে আমি বারবার আপনাদেরকে মনে করে একটা কথা, আমার জীবন থেকে উপলব্ধি করি একটা কথা, যে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই, বাকি সবাই সবার স্বার্থের জন্য আছে। মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে, মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরটাকে ভালোবাসেন। দেখেন আপনি যখন নামাজ পড়েন নাই, আল্লাহ পাক কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই, আল্লাহ পরম করুণাময় আপনাকে হেদায়েত দিয়ে নামাজই বানিয়ে দিয়েছেন। জীবন অনেক পাপ করেছেন, ইনস্ট্যান্ট আল্লাহ পাক শাস্তি দিতে পারতেন, আল্লাহ পাক দেন নাই। আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহ পাকের এই ভালোবাসার ঋণটা শোধ করার জন্য হলেও নামাজি হয়ে যান, আল্লাহর পথে ফিরে আসেন, দিনের জন্য কিছু করেন, দিনের ফিকির করেন, পড়াশোনা করেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক তৌফিক দান করুন। দেখুন, এই রিবা থেকে দূরে থাকার জন্য একটা হাদিস যথেষ্ট, যে চার শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। ইনশাআল্লাহ আজকের লেকচার যাদের কানে যাবে, আমরা যদি না খেয়েও মরে যাই, আল্লাহ পাক না খেয়ে মারবেন না ইনশাআল্লাহ, রিজিক আছে খাবো ইনশাআল্লাহ, কিন্তু হয়তো বা অভাব হবে, টাকা পয়সা একটু কম হতে পারে, অন্যের 10তলা ফ্ল্যাট হবে আমার হবে না, ঠিক আছে, অন্যের এত বিঘা বিঘা জমি আমার হয়তো হবে না, কিন্তু ইনশা আল্লাহ তাআলা এই যে দুনিয়ার মুসাফিরের জীবনটা, এটা মুসাফিরের জীবন না, মুসাফিরের জীবনটা কেটেই যাবে ইনশাআল্লাহ, কাটবে না, যে কোনোভাবে কেটে তো যাবেই ইনশাআল্লাহ। এই যে পরকালের জীবনটা একটা চেতনার শক্তি, জানেন, দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক, গাল মন্দ খান, গীবত্ত মত খান, কষ্ট হোক, নির্যাতন হোক, একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয়। কী শান্তি? যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয়, এটা তো আর সারা জীবন থাকবে না ইনশাআল্লাহ, এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। ফাইন্নামা আল উসরি ইউসরা, পরকালে ইনশাআল্লাহ পাবো, দুনিয়াতে না পেলে কী হয়েছে, পরকালে পাবো ইনশাআল্লাহ। যুবক ভাই, এসব জেনা ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হুর রেখেছেন জান্নাত ইনশাআল্লাহ, পাবেন ইনশাআল্লাহ, এটা ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন, আল্লাহ পাক আপনার জন্য হাউজা কাউসার রাখছে ইনশাআল্লাহ, ঠিক আছে, অন্যায় পাপ ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত রেডি করে রাখছে ইনশাআল্লাহ। এই দুনিয়ার জীবনটা ধোকা, একটা ছোট্ট জীবন, পুরা ধোকা, কিচ্ছু নাই এর মধ্যে, আমার কথা শোনেন, এই দুনিয়ার জীবনে কিছুই নাই, চারপাশে অনেক কিছু মনে হবে, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, স্ট্যাটাস আছে, টাকা পয়সা প্রতিপত্তি সব আছে, আদতে আপনি একা, আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে, একাই আল্লাহর সাথে হিসেব নিকাশ দিতে হবে, কেউ নাই সাথে, আমারও সাথে কেউ নাই। কিন্তু আপনি মনে করছেন যে সেলিব্রিটিজম, বড় আমি পলিটিক্যাল নেতা হয়েছি, আমাকে সবাই চেনে, আমি ইকোনমিক সেক্টরে লিড দেই, রাষ্ট্রকে লিড দেই, আমি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে লিড দেই, আমাকে দেখলে মানুষ বাহবা দেয়, ইত্যাদি ইত্যাদি, দিন শেষে আমি একা, আপনিও একাই, আমাকেও একাই যেতে হবে, আপনাকেও একাই যেতে হবে, এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ আর কিছু না। তো এই মোহের মতো ঢুকে পড়বেন না, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি দুনিয়া, বলতেন না, হে আল্লাহ আমি এই দুনিয়ার ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, ওয়া ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, আমি মহিলাদের ফিতনা থেকেও আশ্রয় প্রার্থনা করছি। আরো দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি, ওয়া আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি, ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি, দাজ্জালের পরে আসবো ইনশাআল্লাহ।
দাজ্জাল নিয়ে আলোচনা করলে আবার কিছু মানুষ খারেজি ট্যাগ লাগাই দিতে পারে, ওই জন্য এদিকে আমি এখন যাচ্ছি না। হ্যাঁ, সামনে আসি তো রিবা, রিবার বিষয়টা বলছিলাম। আইয়ামে জাহিলিয়াতে যে সেই রিবা এখনকার বিশ্বে আছে কি নাই বলেন। ওই সময় না হয় মক্কায় ছিল, এখন কি সারা বিশ্বব্যাপী নাই? বিশ্বের কোনো কান্ট্রি রিবা মুক্ত না, বিশ্বের কোনো দেশ রিবা থেকে মুক্ত থাকতে পারবে না, এই বিশ্ব পরিচালনা যারা করছে ওদের আন্ডারে থাকলে। কখন কখন হবে বিশ্ব রিবা মুক্ত? একদিন বিশ্ব রিবা মুক্ত হবে ইনশাআল্লাহ, একদিন না একদিন এই বিশ্বটা সুদমুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা। তখন জালেম পার পাবে না, মজলুমের রক্ত শ্রম বৃথা যাবে না ইনশাআল্লাহ। কবে কত বছর পর আমি জানি না, কিন্তু এতটুকু জানি যে মালহামার পরে যখন আল মাহদী আসবেন এবং তারপর যখন মাসিহুদ দাজ্জাল বের হবে এবং ঈসা ইবনে মরিয়ামকে আল্লাহ পাক নামিয়ে দিবেন, তার হাতে যখন দাজ্জাল নিহত হবে এবং জেরুজালেম থেকে যখন পুরো বিশ্ব শাসন করা হবে মুসলিমদের হাতে, তখন রিবা বলে কিচ্ছু থাকবে না পৃথিবীর ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত এই অবস্থা সলভ হবে কি না আমরা জানি না, হতেও পারে নাও হতে পারে, তবে ওই সময় যে হবে নিশ্চিত ইনশাআল্লাহ। আসুন, আইয়ামে জাহিলিয়াতের আরেকটা বড় পাপ ছিল, এই যে এক ভাই বলেছেন, সেটা হচ্ছে নারীর অবমাননা। কে বলেছে এই কথাটা সামনে একজন? হ্যাঁ, আইয়ামে জাহিলিয়াতের অন্যতম একটা সেরা পাপ ছিল কি, নারীর অবমাননা। এটা নিয়ে কি বলতে হবে? এখন ধর্মের মধ্যেও আমরা নারীদেরকে অবমাননা করছি। বহু নামাজি ব্যক্তি আছে আমাদের মধ্যে, দেখবেন বোনের সম্পত্তি দেয় নাই, মেয়েকে শিক্ষিত করতে চাচ্ছেন না। কেন কেন চাচ্ছেন না? ওর কি অধিকার নাই শিক্ষার? আমরা আপনি কি জানেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বহু সাহাবি হাদিসের তালিম নিয়েছেন, বহু হাদিস শিখিয়েছেন কে? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো তিনি যদি শিক্ষিত না হতেন শেখাতে পারতেন? তো মেয়েদের শিক্ষার দরকার আছে না? হ্যাঁ, কী বিষয় দরকার? তাদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে, নিরাপত্তা পর্দা এগুলো নিশ্চিত করতে হবে, তারপরে মেয়েদেরকে আপনি অবশ্যই শিক্ষিত করবেন। ঘরের কোণে বসে রাখতে কে বলেছে? আপনি নিরাপদ পরিবেশ দেন, পর্দা দেন, তারা মাদ্রাসা যাবে, পড়াশোনা করুন, ঠিক আছে? আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে শিক্ষিত করার তৌফিক দান করুন, আমিন। ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন মহিলা মাদ্রাসা গড়ে তোলেন। আর মেয়েরা যদি শিক্ষিত না হয় তাহলে আমাদের বাড়ির বউরা শিক্ষিত হবে না, আর বউ শিক্ষিত না হলে আপনি একা শিক্ষিত হয়ে লাভ নাই। তখন ওই যে বললাম টর্চার সেল, ওই টর্চার সেলে ঢুকতে হবে আর কি। কথা বুঝতে পারছেন না? আগে বিয়ে শাদী করেন, বুঝবেন ইনশাআল্লাহ। আর যারা করেছেন তারা অলরেডি হাসছে যে মিটমিট করে দেয়, ঠিক আছে? আচ্ছা, সামনে আসেন, দেখেন মেয়েদের অবমাননা কীভাবে দেখাবো। সবচেয়ে বড় অবমাননা হচ্ছে ওদের দেহটাকে আমরা এখন পণ্য বানিয়েছি। এই যে পর্নোগ্রাফি দেখেন, এই মেয়েগুলোর ইজ্জতের কোনো দাম নাই, মানে তাদের দেহটাকে একটা ব্যবসার সামগ্রী বানানো হয়েছে। এবং আমি একটা লেকচার দিয়েছিলাম ঢাকায়, নীল দর্পণ, দেখবেন অনলাইনে আছে। ওখানে আমি স্ট্যাটিস্টিক দেখিয়েছি যে সারা বিশ্বে এই যে আমেরিকায় শুধুমাত্র $12 বিলিয়ন ব্যবসা করে পর্ন দিয়ে। এটা একটা ব্যবসা, একটা ইন্ডাস্ট্রি, যেমন ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, তারপরে গানের ইন্ডাস্ট্রি আছে না, এরকম একটা ইন্ডাস্ট্রি হচ্ছে এই পর্ন ইন্ডাস্ট্রি। এখানে সবাই অ্যাক্ট্রেস, অ্যাক্টর অ্যাক্ট্রেস, এরা হচ্ছে অভিনেতা অভিনেত্রী। এখানে যা দেখানো হয় এগুলো কিন্তু রিয়েল না, বাস্তব না, সব ফেক। বুঝতে পারছেন না কথা? এগুলো অভিনয়, এগুলো ফেক, এবং এটা একটা ইন্ডাস্ট্রি। এর মধ্য দিয়ে মেয়েদের দেহটাকে পণ্য বানিয়ে সারা বিশ্বে ব্যবসা করছে, এবং এর একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে মুসলিম যুবকদের ঈমান যেন নষ্ট করা যায়। কারণ মুসলিম যুবকদের ঈমান চলে গেলে তারা তো আর, তারা নিশ্চিন্ত যে ওদের পথে আর কেউ বাধা নাই। কারণ ওদের এই জুলুমের পথে বাধা যদি কেউ দিতে পারে তাহলে কারা দিবে? মুসলিমরা। আর মুসলিমদের মধ্যে সবচেয়ে শৌর্যবীর্য কাদের মধ্যে থাকে? যুবকদের মধ্যে। তো যুবকদের ঈমান যদি চলে যায় তাহলে এদের আর কোনো সমস্যা নাই। তো এই বিষয়টা খেয়াল করবেন যে এই এটা একটা ইন্ডাস্ট্রি। সো এখানে আমরা মেয়েদের দেহটাকে আমরা কী বানিয়েছি? পণ্য বানিয়ে দিয়েছি। আর এখন তো চলছে কাপড় খোলা সংস্কৃতি, প্রত্যেকটা সেক্টরে আপনি গিয়ে দেখবেন মেয়েদের ইজ্জত সম্মান আবরুটাকে উন্মুক্ত করে এটাকে দিয়ে আমরা বিজনেস করছি আর কি, এটা একটা বিজনেস। তো এখানে সমাধান কী? সমাধান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সমাধান কে? সমাধান ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। সমাধান কে? সমাধান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রীদেরকে তাদের মতো করে মানুষ করতে হবে, গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। দেখবেন নারীর সত্যিকারের সম্মান নিশ্চিত হবে ইনশাআল্লাহ। ইসলাম কি কখনো বলেছে যে মেয়েরা কাজ করতে পারবে না, পড়াশোনা করতে পারবে না ইত্যাদি? এই নাস্তিকরা তো ঠুনটো যুক্তি দিয়ে আক্রমণ করে। কে বলেছে সমস্যা? এমন ইসলামিক স্টেট আছে যেখানে
একটা স্টুডিও মনে করেন, স্টুডিও ছবি তোলা হয় কথার কথা, সেখানে সব কর্মী মহিলা, কোনো পুরুষ নাই। একটা মাদ্রাসা সমস্ত কর্মী মহিলা, কোনো পুরুষ নাই। একটা স্কুল সবাই মহিলা, কোনো পুরুষ নাই। ওখানে মেয়েরাই পড়ে, মেয়েরাই শেখায়, জায়েজ না জায়েজ বলেন? একটা নিরাপদ পরিবেশে যদি মেয়েরাই মেয়েদের দায়িত্ব নিয়ে পড়াশোনা করায়, ব্যবসা করে, অন্য অন্য কিছু করে, জায়েজ না জায়েজ? তাহলে পরিবেশ নিশ্চিত করাটা হচ্ছে চ্যালেঞ্জ। ইসলাম বলছে না যে আপনি তাকে একদম মানে অজ্ঞ করে রেখে ঘরের কোণে ফেলায় রেখে দেন, তাকে আপনি পড়াশোনাও শেখাবেন না, সম্পত্তির অধিকারও দিবেন না, কিছুই না, এগুলো ইসলাম কখনো বলেনি। বলেছে আরে বোকা মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো মহিলা সাহাবীরা উহুদের যুদ্ধ করেছে,